আমাদের জাতির ক্রাশদের সাথে সরাসরি দেখা করতে চলেই আসলাম, আর অনেক ভালো কাটছে আজকে সময়টা। তো দুপুর 3টার দিকে রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম, আর প্রোগ্রামটা হবে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে। একদম ব্ল্যাক আউটফিটে ব্ল্যাক পরী সেজে চলে আসছি। আজকে আমার ফেভারিট তাসিফ খান ভাই আর সালমান মুক্তাদি ভাই আসবে, আমি ওনাদের দেখার জন্য অনেক এক্সাইটেড। তো ঢুকতে এখানে দেখে একটা পরীর মতো জোন ছিল, জায়গাটা ভালোই লাগলো। তারপর এন্ট্রেন্সে এখানে টিকিট দেখতে চাইলো, টিকিট দেখালাম, আর তারপরে হাতের মধ্যে একটা সিল মেরে দিল। মেবি এটাই প্রুফ যে আমি টিকিট কেটে ঢুকছি। আর আজকে আমার সাথে আমার আম্মু আছে, আমরা আসছি ইনডোর একটা কনসার্ট টাইপের অনুষ্ঠান দেখতে। স্মৃতি আপু এখানে এসে লটারির টিকিট বিক্রি করতেছিল, মানে সবাই বেশ মজাই করতেছিলাম আমরা। আর অপেক্ষা করতে করতে ফাইনালি চলে আসলো আমাদের সবার পছন্দের তাসরিফ খান ভাইয়া। ওনাকে আমার খুবই ভালো লাগে, যখন ওনারা ছাদে গান করতো তখন থেকে তাদের গান শুনি আমি। আর উনি স্টেজে আসার সাথে সাথে সবাই প্রচুর পরিমাণে এনজয় করা শুরু করে দিয়েছে অলরেডি, আর একটু পরে তো জাস্ট। মানে জাস্ট আমার মনে হচ্ছিল পয়সা ওসুল, এত পরিমাণে এনজয় করছি আমরা তার গানগুলো। উনি অনেক সময় ছিলেন, বাট মনে হচ্ছিল সময়টা খুবই তাড়াতাড়ি চলে গেল, আমরা তো অলরেডি ওনাকে মিস করা শুরু করে দিছি, কারণ আমরা সবাই ওনার অনেক বড় ফ্যান। আর আমার আম্মু তাসরিফ খানের অনেক বড় ফ্যান, মানে আম্মু প্রচুর এনজয় করতেছিল, আর উনি চলে যাওয়ার পর আমার আম্মু অনেক কষ্ট পাচ্ছিল। তো একটু ব্রেকের মধ্যে উঠে এদিকে ওদিকে একটু ঘোরাফেরা করতেছি, এখানে কিউট মিরর ছিল আর এদিকে অনেক মানুষজন। আর এখানে হচ্ছে আমাদের মাসুম ভাইয়া, ওনাকে আমি কি বলবো, উনি সবসময় ফেক আইডির সাথে জয়েন হয়, আসলে ফেক আইডির সাথে কথা বলে দেন বুঝতে পারে এটা রিয়েল আইডি না। যাই হোক, তোমরা এরকম একদমই করবো না, কথা বলার আগে যাচ করে নিবা ওইটা রিয়েল নাকি ফেক। তো এখানে আমি আর বৃষ্টি একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে চলে আসছি, আর তার মধ্যে আমাদের খাবারও চলে আসলো। খাবার বলতে একটু স্ন্যাক্স টাইপের কিছু, যেহেতু আমরা অনেকক্ষণ থাকবো তাই এখানে আমাদের জন্য খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে, আমরা একটু খাবার শো অফ করতেছি আর কি। তো তারপর বাহিরের দিকে চলে গেলাম, আর এই সিংহাসন টাইপের সোফাটা আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে আমি বসেছিলাম অনেকক্ষণ। দেন এদিকে দেখলাম এরকম একটা, এটাকে কি বলে, এটাকে ভিডিও বুথ সামথিং বলতে পারে, বাট এটা আমার একদমই ভালো লাগে নাই, কেন আমি জানি না। তারপর ক্রাউড শুনে ভিতরে আসতে দেখি এই অবস্থা, গেস করো তো এখন কে আসতে পারে যার জন্য এত ভিড় এখানে। এত পরিমাণে এক্সাইটেড ছিল সবাই, কারণ এখন স্টেজে আসতে যাচ্ছে সবার ফেভারিট আমাদের সালমান মুক্তাদি ভাইয়া। আর উনি কিন্তু একা আসেন নাই, ওনার বউকেও সাথে নিয়ে আসছে, দিশা আপুকে। আসলে উনি সামনাসামনি অনেক বেশি সুন্দর, এতদিন ফোনে দেখে আমি বুঝতেই পারিনি। আর সবাই ওনাকে অনেক বেশি পছন্দ করতেছিল, একদম স্টেজে গিয়ে হাঁক দিচ্ছিল। আর সালমান মুক্তাদি ভাইয়া কেউ কিন্তু কম মানুষ পছন্দ করে না, আমাদের রাত ভাইয়া তো দৌড়ায় চলে গেছে ভাইয়াকে হাঁক দিতে, আর এরই মধ্যে কিছু সিন ছিল। যাই হোক, ব্যাপার না, ভাইয়ার পার্টটা আমরা অনেক বেশি এনজয় করছি, আমি হয়তো ভিডিওতে বলে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, বাট সরাসরি দেখে অনেক ভালো লাগতেছিল। আর এইটা হচ্ছে ওনার রোম্যান্টিক ডান্স, মানে খুবই ফানি একটা মানুষ উনি। তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ওনারা এখন চলে যাবে, আর এখানে ওনাদের সাথে ছবি তুলতেছিল সবাই, বাট প্রচুর পরিমাণে ভিড় ছিল, এর মধ্যে আমি একদমই যাব না। তো ওনার পার্টটা শেষ হতেই তারপর আমাদের সবার ফেভারিট চিরকুট চলে আসলো স্টেজে, তাদের জন্য আমি অনেকক্ষণ হলো ওয়েট করতেছিলাম, আর ফাইনালি চলেও আসছে। আর সুমি আপু জাস্ট ফাটাই দিছে অ্যাজ অলওয়েজ, আর গান শুনে তো সবাই সিট ছেড়ে নিচে গিয়ে বসে পড়ছে, মানে সবাই প্রচুর এনজয় করতেছিল, যদিও আমি কম এনজয় করতেছি না, সবাই অনেক বেশি এনজয় করছি আর অনেক ভালো কাটছে আজকের দিনটা। কিন্তু সমস্যা হচ্ছে অলরেডি রাত 9টা বাজে, আর এই প্রোগ্রাম আরো অনেকক্ষণ থাকবে, কিন্তু আমার আর বেশিক্ষণ থাকা হবে না, সবাই ওখানেই আছে, আর এখন আমাকে চলে যেতে হচ্ছে, কারণ বেশি রাত পর্যন্ত বাহিরে থাকা যাবে না, তাই এখন বাসায় চলে যাচ্ছি। যদিও আজকের দিনটা অনেক ভালো কাটলো, অনেকদিন মনে থাকবে আমরা আজকের দিনটার কথা, প্রচুর এনজয় করছি, প্রচুর মজা করছি, তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো। তো এখন প্রায় রাত 9টা বাজে, তো আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমি এখন চলে যাচ্ছি বাসায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।